ఇది ఫైసల్ బ్లాక్స్ జోస్ ఫైసల్ బ్లాక్స్ వావ్ గాల్ దూటా একটু ফুলছে ভাই আমাদের 365 দিন তো ফিলিংসটা বলতে পারতেছি না আজকে অনেক দিন পরে আবার ক্যামেরা নিয়ে বের হইছিলাম আসলে কিছুদিন ভিডিও করা হয়নি এই লকডাউনের জন্য হঠাৎ করে আবার লকডাউন উঠাই দিয়েছে কিছুদিনের জন্য সো এর ভিতরে হঠাৎ করে আমারে রক্তিম ভাই ফোন দিল রক্তিম ভাই হয়তোবা আমরা আপনারা চিনেন কারণ এর আগে আপনারা আমার ভিডিওতে ভাইরে অলরেডি দেখছেন তো ভাইয়া ফোন দিয়ে কলেজ মাঠে আসতে বলল কলেজ মাঠে আসতে বলার কারণটা বলে নাই মানে সেরকম কিছু বলল না জাস্ট বলল আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে সো সেইখানে যাচ্ছি আর আপনাদেরও ব্যাপারটা শেয়ার করব আসলে ভাইয়ের সাথে অনেক দিনের সম্পর্ক একসাথে রাইড করি একসাথে ঘুরে বেড়াই অনেক ক্লোজ সো ভাই ডাকছে তাই ভাবলাম যে সারপ্রাইজটা কি সেটা আপনাদের সাথেও শেয়ার করি আমিও জানি না ঠিক যে কি হচ্ছে বা সে কি বলবে হয়তো বা কিছু বলবে আমি ঠিক বুঝতে পারতেছি না সেটা একমাত্র যাওয়ার পরে বুঝতে পারবো যে কি কি বলবে বা কি করবে সো সে যেটাই হোক না কেন সেটা আপনারা অবশ্যই দেখবেন কলেজ মাঠ আমার বাসার থেকে খুব একটা বেশি দূর না সর্বোচ্চ 4-5 মিনিট টাইম লাগে এর ভিতরে আবার এই করোনা লকডাউন খুলে দেওয়ার কারণে যেই পরিমাণ জ্যাম আবার পলিটেকনিকও খোলা বাহ মানে মানুষকে দেখে মনে হচ্ছে যে করোনাও ছুটিতে চলে গেছে যে এখন বেরোইলে কোনো সমস্যা নাই করোনাও হবে না এই যে দেখেন কারোর মুখে মাস্কও নাই এমনকি আল্লাহ সবাইকে এই মহামারীর হাত থেকে রক্ষা করুক এটা হচ্ছে কাটাইখানা মোড় কাটাইখানা মোড়টা চার রাস্তার মোড় কিন্তু অনেক ছোট হয় আসলে যাতায়াতে অনেক সমস্যা এটা হলো কলেজ মাঠ এইখানে আসতে বললো দেখি ভাই কই দাঁড়ায় আছে আর আমার জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করছে সেটাই দেখি আপনারাও দেখেন আমি নিজেও জানি না যে কী হইতে চলছে ওই যে ভাই দাঁড়ায় আছে ভাইয়া কি অবস্থা ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সালামটা যদিও আমারই দেওয়া উচিত ছিল এই তো ভাই হঠাৎ করে আমাকে এরকম তলব হট করে ভাই মেলা মোটা হয়ে গেছে লকডাউনে ধর না আমার তো মনে হচ্ছে না তাই মনে হচ্ছে গাল দুইটা একটু ফুলছে ভাই ওয়াও ভাই কি এটা আমি চিন্তাও করি নাই মানে এত কিছু করছেন থ্যাংক ইউ ভাই মানে আমি স্পিচলেস মানে মানে পেছনে পেছনে জাস্ট নামটা দেখে আমি স্পিচলেস যে এত কিছু করছেন না না অবশ্যই তার মানে এই যে তুই যে তার স্পেশাল ব্লগ তোর যে ইউটিউব চ্যানেল এটা জানবো কেমনে আমরা জানবো কেমনে সেটাই হ্যাঁ দেখলে আমরা জানতে পারছি যে তোর ফয়সাল বাট তোর যে একটা ইউটিউব চ্যানেলের নাম ফয়সাল ব্লগস এটা কিন্তু টি শার্টটা পরে যখন তুই কোনো রাইডে যাবি কোনো ট্যুর ট্যুরে যাবি জানতে পারবি আপনারা দেখেন একটু জাস্ট আবার কি ভাই অনেক কিছু দিয়েছেন এমনিতেই স্টিকার থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের গ্রুপ মেম্বারদের বাট আনফরচুনেটলি আমার ভাইয়ের জন্য একটা হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আমাদের 365 দিন তো নাইস অনেক সুন্দর ভাই সবাই ভালো আছে ভাই পরে প্ল্যান কর একটা লং এ মারি আমিও চিন্তা করতেছি ভাই যদি লকডাউন এভাবে খুলে রাখে আর বাসায় বসে থাকতে ভালো লাগে না আমি এই যে ইয়া করলাম বাইকের একটা আপডেট আসছিল সফটওয়্যারে কোনটা ভাই এই যে ইয়া মানে একটা আপডেট আসছিল 2. কত যেন এটা কি যেন বললাম না তো বুঝলাম না সেটা দিয়ে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা মানে কিছু জিনিস দেখলাম যে চেঞ্জ হইলো
মানে সফটওয়্যার আপডেট করলো। আচ্ছা ভাই আমি গেঞ্জিটা পরে দেখি, অবশ্যই আপনারা একটু ওয়েট করেন। বাই দ্য ওয়ে ফয়সাল, তার মানে কমফর্ট কেমন ভাই? দারুণ, মানে ফিটিংও দারুণ। চেনটা লাগাও তো দেখি পুরাটা। হ্যাঁ অফকোর্স, হোয়াই নট, পিছন করো একটু, পিছনের ফয়সাল ব্লগ ওয়েট, আমি একটু ভিউয়ার্সদের দেখাই। এই যে ফয়সাল ব্লগস, জোস সিরিয়াসলি ফয়সাল জোস লাগতেছে ভাই। থ্যাংক ইউ ভাই, আসলে পরেও খুব আরাম আছে, কমফোর্ট আছে না? হ্যাঁ অনেক সুন্দর, এখন ডাস্ট প্রুফ, আরও ভালো লাগতেছে। তারপরে উইন্ড ব্রেকার কোনো প্রয়োজন নাই, উইন্ড ব্রেকারের কোনো প্রয়োজন নাই আর। নামটার জন্য আমার বেশি ভালো লাগছে, এই প্রথম আমার চ্যানেলের নাম দিয়ে এই গেঞ্জি আর কি পাইলাম আর কি, এখনো বানাই নাই। আমি ভাবছিলাম যে বানাবো, সেটা পাই গেলাম, তাহলে আবার বানানোর দরকার কি বলেন? এরপর থেকে যা গেঞ্জি বানাবো সবই আমার হচ্ছে চ্যানেলের নাম দিই। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আসলে ভাই মানে ফিলিংসটা বলতে পারতেছি না। ঠিক আছে, আর চ্যানেল সম্পর্কে কিছু বল। আমার চ্যানেল আর কি বলবো ভাই, নতুন চ্যানেল, কিন্তু অলরেডি 50টা ভিডিও আপলোড করে ফেলছি, বাট ভিউ সেরকম আসে না, কারণ হচ্ছে আমরা তো ধরেন নতুন, আর আমাদের হচ্ছে কোনো পার্টনার নাই যে যাদের বড় বড় ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, সো এই জন্য আমাদের উঠতে একটু বেশি কষ্ট হচ্ছে ভাই। আর আমার স্টোন শ্যাডোতেও একটু হেল্প করিস। অবশ্যই ভাই, ভাই ভাই তো আমার স্টোন শ্যাডো, আমি অবশ্যই তোর মতো ব্লগার না, আমি হচ্ছে মূলত ট্রাভেলার। একটা ইউটিউবার থাকলে আশপাশে আরেকটা ইউটিউবারকে হেল্প করা যায়, কিন্তু আমাদের ধরেন আশপাশে কেউ নাই। যদি আমি এখানে ঢাকা হইতাম কিংবা আমার কোনো হচ্ছে দেখা যাচ্ছে একটা বড় বাইকিং সোসাইটি থাকতো, তাহলে আমার এটা উঠতে অনেক সহজ হতো। যে প্ল্যাটফর্মটা রাজ ভাই সম্পর্কে কিছু বল। রাজ ভাইয়ের ব্যাপারে কি বলবো, এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের বাইকারদের জন্য তৈরি করছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কুষ্টিয়ার প্রতিনিধি আমাদের পেছনে ক্যামেরার পেছনে দাঁড়ায় আছে, যে এই যে আমাদের ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ, এনাকে নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নাই, তাই আর কিছু বললাম না ভাই। আর সব থেকে বড় কথা ভাই, গেঞ্জিটা মানে জার্সিটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদটা অ্যাকচুয়ালি আমার প্রাপ্য না, ধন্যবাদটা অ্যাকচুয়ালি রাজ ভাইয়ের প্রাপ্য, কারণ রাজ ভাই এত বড় একটা প্ল্যাটফর্ম করছে, দেন উনি একটা বর্তমানে একটা ইয়ার লুব্রিকেন্টের ইঞ্জিন অয়েল লুব্রিকেন্ট এটার ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিয়োগ পাইছে গত পরশু দিন। এর জন্য রাজ ভাইকেও কংগ্রাচুলেশন, তার মানে ফয়সাল ব্লগসের পক্ষ থেকে, স্টোন শ্যাডোর পক্ষ থেকে, তার মানে রক্তিমের পক্ষ থেকে, ফয়সালের পক্ষ থেকে, আর সবার জন্য অনেক শুভকামনা। আর সবাই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ফয়সালের অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই ফয়সালের পাশে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফয়সাল এবার কিছু বললে বল। রাজ ভাই যেটা করছে মানে বাইকারদের সবাইকে একসাথে রাখার, ও তোর আর একটা ইনফরমেশন দেই, আমাদের লাস্ট গেট টুগেদারে প্রায় 1200+ বাইকই ছিল, তাহলে বাইকার ছিল কত হিসাব কর। মানে এই বাংলাদেশের এ যাবৎকাল সব থেকে বড় এটা হচ্ছে বাইকারদের গেট টুগেদার। মানে এত বড় কমিউনিটি আসলে বাইকারদের জন্য খুবই একটা দরকারি, কিন্তু কারণ আমরা এক একটা মানে সব থেকে ভালো সম্পর্ক হয় একটা বাইকার থেকে আরেকটা বাইকারের। আমি জানি না একটা ছোট বাইকার হোক আর বড় বাইকার হোক, সবার সম্পর্ক কিন্তু আমরা পার্থক্য দেখি না, ঠিক আছে, কার গাড়ি কীরকম সেটা দেখার নাই। এরা একসাথে ঘুরতে ভালোবাসে আর একসাথে থাকতে ভালোবাসে, এরকম কথার মতো তৈরি হয়েছে, যেহেতু মানে এরকম গ্রুপ আসলে বাংলাদেশে আরও দরকার, ঠিক আছে। আর রাজ ভাইয়ের অসংখ্য ধন্যবাদ এরকম একটা হচ্ছে গ্রুপ আমাদের উপহার দেওয়ার জন্য। এখন ওই যে আমাদের বাইক কমিউনিটি লিজেন্ড মরহুম আহসান হাবিব রিভেল ভাইয়ের কথা বলাই লাগবে, যে এক বড় না দুই বড়, বাইকারের দিল বড়, বাইকারের দিল বড়। এখন এটাই যে বাইকাররা যে ভাই ভাই তুমি বাংলাদেশের যে প্রান্তে যাও আর কি একটা হেল্প পাওয়াই কোনো ভাইয়ের কথা যেটা বললেন, যে আসলে বাইকার সবসময় যে বাইকারদের দোষ তা কিন্তু না, অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক, বাইকার মারা যাচ্ছে অনেক সময়, দোষ হচ্ছে যে বাইকার অনেক রাফ চালায়। দেখা যাচ্ছে সেদিন আমি একটা বাইকার দেখলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, জাস্ট দাঁড়াই আছে, পেছন থেকে একটা ট্রাক এসে মেরে দিয়েছে, এইখানে বাইকারের দোষ। তাও আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যখন বাইক চালাবেন অবশ্যই একটু সাবধানতার সাথে গাড়ি চালাবেন, যাতে আপনার ক্ষতি না হয়, আর আপনার ক্ষতি হলে আপনার ফ্যামিলির সবচেয়ে বড় ক্ষতি হবে। তো আপনারা যখন বাইক চালাবেন একটু চিন্তা ভাবনা করে সাবধানে বাইক চালাবেন, এটা আমার মানে ফয়সাল ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবার কাছে একটা বিনীত অনুরোধ।
আসলে সারপ্রাইজ পাইতে কার না ভালো লাগে। তো আমি যে সারপ্রাইজটা পাবো আমি চিন্তা করি নাই। তাহলে এই যে গেঞ্জিটা ভাই গিফট করলো, পেছনে আমার চ্যানেলের নাম লেখা, আমি চিন্তা করিনি যে ভাই এত কিছু চিন্তা করে আমার জন্য একটা গেঞ্জি বানাই দেবে। মানে অসংখ্য ধন্যবাদ রক্তিম ভাইকে, আর ধন্যবাদ কত দেব, কারণ এই ফিলিংসটুকু ব্যক্ত করা সম্ভব না। সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, কারণ এনাফ মানে আমি চিন্তা করি নাই যে এইরকম একটা সারপ্রাইজ ভাই আমার দিবে। আসলে কিছু মানুষ যে আমার চ্যানেলের জন্যে মানে চ্যানেলকে যে ভালোবাসে সেটাই সেটারই বহিঃপ্রকাশ এটা। সো আপনারাও এইভাবে আমার সাথে সবসময় সাথে থাকবেন আর সাপোর্ট করবেন, যেন আমি আপনাদেরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, যাতে অনেক একটা ভালো পজিশনে আমি যাইতে পারি। না হলে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে কোনো কিছু সম্ভব না। সো ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সবসময় আমারে সাপোর্ট করবেন। সো ফয়সাল এখন আসে, টাটা, বাবা।